আজকে অ্যাগ্রো যে ঘটনা সাদেক অ্যাগ্রো তো দেখাই দিছে দুর্নীতি করার সুযোগ করে দিছে যাদের হিউজ টাকা আসে আনফেয়ারমেন্স আর্নিং যাদের আছে টাকার কোনো অভাব নাই বন্যা বয়ে গেছে মতিয়ারদের মতো তারা পনেরো লাখ টাকায় কি আর পনেরো কোটি টাকায় কি একটা দেওয়ার দরকার নিয়ে আসো বাবা তুমি যা আসে এই ছোট ছেলে তারে দামি দামি গাড়ি কিনে দেয় তুমি শুধু নিয়ে আসো পাও কোথায় দেখো এই সুযোগ না দিলে কি সে আনতে পারছে আর সাদেক এগ্রোরা সেইগুলি চোদ্দ গোষ্ঠীর হিসাব নিকাশ দিতেছে গরুর যে দেশে মানুষেরই কোনো হিসাব নাই এই গরুর হিসাব কোরবানি হলো ধর্মীয় ব্যাপার এই ধর্মীয় ব্যাপারগুলি এইভাবে এখন ফ্যাশন হয়ে গেছে আপনি বনানি গুলশান এই সমস্ত এলাকায় অ্যাপার্টমেন্টের সেভেন্টি পার্সেন্ট অ্যাপার্টমেন্টের মালিক হলো সরকারি কর্মকর্তা থানাতে গেলে চা খাওয়াই হয়তো ও সিরা আর এখন থানাতে যাইয়া একটা অ্যাপ্লিকেশন লিখতে বলক কাগজ আর কলম নিয়ে আসেন কিনা কাগজ আর কলম নিয়ে আসেন নিজে লেখেন কাগজ আর কলম নিয়ে এসে আর ওইখান গেলে চাক হয় তো এই অবস্থা হচ্ছে নমস্কার ভাই আপনার কাছে যেটা তাই আমরা আসলে বেশি আলোচনার সময় কম তবে আপনাকে জানতে চাইছি যারা দুর্নীতিবাজ তারা তো আসলে কোনো দলের না দুর্নীতিবাজরা কি সবাই ধরা পড়বে সেই অবস্থায় বাস্তবতা কি বলে ধন্যবাদ দুর্নীতিবাজরা দলের নাম কেমনে বললেন আপনি দুর্নীতিবাজ যারা সরকারি আমলা তারা হয়তো ডাইরেক্টলি দল করে না কিন্তু বেনোজির সাহেব তো দলের স্লোগানও দিছেন যারা যারা এইরকম টাইপের আছেন তারা এই যে দেখেন আজকে অনলাইনে প্রথম আলোর একটা নিউজ আসছে ওই ফয়সাল সাহেব নামে এনবিআর ফার্স্ট সেক্রেটারি অ্যাকাউন্ট ব্যাংকে সাতশো অ্যাকাউন্ট আছে ওইখানে ক্লিয়ার আসছে এতগুলি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন করতে যায় তাদের ই করে না তাদের আইডেন্টি এসে লাগে তাদের ন্যাশনাল আইডি কার্ড লাগে অন্য অন্য কিছু লাগে এইগুলি যে করলেন এবং তার কলিগরাও জানেন না এগুলি দুর্নীতির ওইখানে তো তদন্ত কর্মকর্তা নাই কিন্তু সেইগুলি কেউ কিচ্ছু বলেন না আপনি দেখেন প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে গেল ব্যাংকে প্রাইভেট ব্যাংক থেকে কয়েকজন মিলে ঝেলে নিল এমনি নিমনি নিয়ে গেল তারা কেউ কিছু জানেন না ওইখানে কয়েকজনের আর নাম আসছে আসে নাই অন্যদেরকে উপরে আলাদের নাম ওই জায়গায় ম্যানেজারের নাম আসছে তার সাথে যারা সাংঘ পাঙ্গ তিন চারজন এদের বিরুদ্ধে বড় ব্যবসায়ী সে চেয়ারম্যান তারপরে এইগুলি করতেছেন এইগুলি অনেক কিছু আমরা বলতে পারি না অনেক কথা বলতে পারে না একটাই কথা বলছে হেলাল ভাই যে আমরা ব্যবসায়ী মানুষ পলিটিক্যালি অনেক কথা বলা যায় কিন্তু ব্যবসায়ীরা তো সব কথা বলতে পারে না তাদের লিমিটেশন আছে আজকে সাদেক অ্যাগ্রো যেই ঘটনা সাদেক অ্যাগ্রো তো দেখাই দিছে দুর্নীতি করার সুযোগ করে দিছে যাদের হিউজ টাকা আছে আনফেয়ারম্যান্স আর্নিং যাদের আছে টাকার কোনো অভাব নাই বন্যা বয়ে গেছে মতিয়ারদের মতো তারা পনেরো লাখ টাকায় কি আর পনেরো কোটি টাকায় কি একটা দেওয়ার দরকার নিয়ে আসো বাবা তুমি যা আছে এই ছোট ছেলে তারে দামি দামি গাড়ি কিনে দেয় তুমি শুধু নিয়ে আসো পাও কোথায় দেখো এই সুযোগ না দিলে কি সে আনতে পারছে আর সাদে গোরা সেইগুলি চোদ্দ গোষ্ঠীর হিসাব নিকাশ দিতেছে গরুর যে দেশে মানুষেরই কোনো হিসাব নাই এই গরুর হিসাব কুরবানি হলো ধর্মীয় ব্যাপার এই ধর্মীয় ব্যাপারগুলি এইভাবে এখন ফ্যাশন হয়ে গেছে তো এইগুলিতে সবকালে এবং তারা দেখেন এই যে সাদেক অ্যাগ্রোর কথা বারে বারে বলতেছে উনি একজন ব্যবসায়ী ওনারও নিশ্চয় উপরে এমন কোনো লাইন যে যেই লাইনের জন্য এই সমস্ত কথাগুলি উনি বলে যেতে পারে সর্বক্ষেত্রেই এরকম তারপরে দেখেন আপনি ওই যে যেটা বললেন যে রেস্টুরেন্টগুলিতে আমাদের ভাই বললেন শহীদ ভাই রেস্টুরেন্টগুলি ধানমন্ডিতে সত্যি জায়গা পাওয়া যায় না গুলশানে জায়গা পাওয়া যায় না পৃথিবীতে উন্নত দেশে রেস্টুরেন্ট ছাড়া খাই না ঘরে খাওয়ার সময় পায় না তারা প্রচণ্ড কাজ থাকে কাজে ব্যস্ত থাকে বুঝাই আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেই দেখেন রেস্টুরেন্টের অভাব নয় রাস্তাঘাটে রেস্টুরেন্ট আমাদের অর্ধেক জনসংখ্যা তারপরও সেইখানে এত রেস্টুরেন্ট আমাদের গুণ রেস্টুরেন্ট সে দেশে আর যারা যাদের কথা বললেন তারা ওইখানে খাইতে পারে কিন্তু ওই বানরুটি একটা আর এক কাপ চা আর একটা কলা খেয়ে দেখেন কত লোক রিক্সা চালাইতেছে কত লোক সেই লেভেলটা আমরা চোখে পড়ে না দেখি আমরা এই হাজার হাজার লক্ষ লক্ষ রিক্সা শুধু ঢাকা শহরই আছে এইরা এরা জীবন ধারণ কেমনে করে ওইটা আমরা মানে চোখে আসে না এরপরে ধরেন এই যে যে বেনুজির সাহেবের পাসপোর্টের ব্যাপারটা বলেছিলেন পাসপোর্টটা কি করেছে উনি হুকুম দিছে যে তোমরা আমার বাসায় আসো বাসায় এসে ছবি তুলো ফিঙ্গার প্রিন্ট নেও কত বড় পাওয়ার তার থাকলে সেই সমস্ত কথাগুলি সে বলতে পারেন তারা সুরসুরে চলে আসছে এখন দুদক তাদের নোটিশ করছে যে তোমরা পাসপোর্ট করলে একজনও কথা বলতেছে না কোন কথা বললে আবার কোন জায়গায় ঝামেলা পারবে তার কারণ ওইখানেও পাসপোর্ট অফিসে আমরাও ঋণো করতে গেছি ঋণু করতে যাইয়া দেখা যায় যে ওইখানে দালাল চক্র আছে ওইখানে কত স্পিডে যাবে কার পরিচয় কি সে ওইখানে বলবে ওইখানেও একটা বড় চক্র আছে ভিতরের চক্র আছে সব জায়গায় নাই কোথায় এখন বেনজির পাওয়ার অ্যাপ্লাই করছে সে চলে আসছে ওই পাসপোর্ট অফিসেও যদি একজন সঠিক লোকের ওই সমস্ত নিয়ম কানুন মেনে চলতো বলে যে স্যার আপনি একটা নোট দিয়ে দেন আমাদেরকে কি ক্রাইটেরিয়া দিব ওই বেনোজির তখন একটা লিখিত দিত ওইটাই তার ডকুমেন্ট থাকতো যে হ্যাঁ আমার পুলিশের আইজিপির ভয়ে বা পুলিশ র্যাবের ডিজির ভয়ে আমরা এইভাবে দিতে বাধ্য হয়েছি তাদের রক্ষা কবচ হতো কিন্তু তারা তো এগুলো করে নাই তারাও দুর্নীতির সাথে ইনভলভ আপনি বনানি গুলশান এই সমস্ত এলাকায় অ্যাপার্টমেন্টের সেভেন্টি পারসেন্ট অ্যাপার্টমেন্টের মালিক হলো সরকারি কর্মকর্তা যারা আছেন তারা হলো মালিক আর ব্যবসায়ীদের উপরে সবসমার জন্য দোষ একটা আছে ব্যবসায়ীদের আপনি সুযোগ করে দেন আনবেন এই জিনিসে স্মাগলিং করে স্মাগলিংটা কি মানে সরকারের শুল্ক না দেওয়া ট্যাক্স না দেওয়া এটা হলো স্মাগলিং বাকি ফ্রি তো আর বিদেশ থেকে আনে না যখন আপনি এনে এইগুলিকে সুযোগ তারা করে দিল ও এয়ারপোর্ট হইতে আনবক্স করে কন্টেইনার টার্মিনাল অন্যন্য জাগাতে সবাই জানে যে আপনি এটা 50 লাখ টাকা ট্যাক্স আছে ঠিক আছে আপনি 10 লাখ টাকা দেন আর আমারে 10 লাখ টাকা দেন 20 লাখ টাকা 30 লাখ টাকা মত হয়ে গেল শেষ তে এই রকম ভাবে সব জায়গায় কি যোগসাজশ আছে সব জায়গায় যোগসাজশ যখন একটা পচা ধরে সমাজের সব জায়গাতেই এই পচনটা লাগে কে আসবে আপনি দেখেন আমরা দু নাম করি ঠিক আছে 111 এর দু নাম ওয়ান 111 সময় সব সোজা হয়ে গেল কেমনে সব কিছু ভেঙ্গিয়া সুরিয়া দিয়ে সোজা হয়ে গেল কেমনে আমরা ওয়ান ইলেভেন চাই না ডেমোক্রেসি সবসময় চাই কিন্তু যেই ডেমোক্রেসি মানুষগুলিকে নিচের দিকে নিয়ে যাচ্ছে কুড়ে করে খাচ্ছে দুর্নীতি বিস্তার করছে সেই ডেমোক্রেসি মানুষের কি আসছে আপনি কিভাবে মরলেন কলেরাই মরলেন না যক্ষায় মরলেন মরাটা হইল কথা কিভাবে মরলেন এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করেন আগে না হলে তো আপনি করতে পারবেন না থানাতে গেলে চা খাওয়া ও চিরা আর এখন থানাতে যাইয়া একটা কাগজ আর কলম নিয়ে আসেন কিনে কাগজ আর কলম নিয়ে আসেন কাগজ আর কলম নিয়ে আসে জানার হোসেন আলোচনা শেষ করতে চাই আমাদের উদ্দেশ্য কি আমরা কি চাই না ধন্যবাদ এখন তো আর কি চাওয়ার সব তো বলেই ফেলছি আমরা আমরা চাচ্ছি যে এই যে কিতাবের কথা এগুলি আওরাইতে ভালো লাগে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না এগুলি সারা পৃথিবীর গবেষকরা বড় বড় সামাজিক চিন্তাবিদ রাষ্ট্র চিন্তা করেন তারা কত কিছু লিখে গেছে ওইগুলি এই যেমন একটা মানে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখলাম যে ইসলামের যে বিধি বিধান আছে আমাদের হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম যেগুলি বলে গেছেন সেইগুলি পৃথিবীর কোনো মুসলিম দেশি মানে না মানে কারা নন মুসলিমরা তারা এই সমস্ত নীতি আদর্শ মেনে তারা উপরের দিকে উঠতেছে আমরা ওই দিকে ফলো করি ওই শহীদ ভাই হয়তো বলেছেন একবার যে উন্নত দেশগুলিতে অন্যান্য ডেমোক্রেসির দিকে এগিয়ে গেছে কিন্তু পৃথিবীর ভিন্ন দেশে হাত দেয় কিন্তু নিজের দেশকে তো সেভ করে তারা আমরা যদি আমাদের দেশকে আমার জনগণকে যদি আমি সেফ না করতে পারি আমাদের নিজেদের ভিতরে যদি হানাহানি হয় আমাদের নিজেদের ভিতরে যদি সেই বিচার হইতে আরম্ভ করে সামাজিক ন্যায় বোধ ন্যায় বিচার হইতে আরম্ভ করে সব কিছু মূল্যবোধ যদি ঠিক না থাকে আমাদের শুধুমাত্র পৃথিবীর কোনো দেশই সুস্থ রাজনীতি ছাড়া কখনোই উঠতে পারে নাই একজন চমৎকার রাজনীতির পরিবেশ তৈরি হইতে হবে রাজনীতিবিদদের চিন্তা চেতনা দিয়ে সেই দেশকে গড়তে হবে একজন শুদ্ধ রাজনীতির মানুষ এই দেশে শুরু করতে হবে তারপরে শেষ কোথায় যায় কিন্তু এই যে দুর্নীতির আখড়া এইগুলিকে ধ্বংস করার জন্য অবশ্যই প্রধানমন্ত্রীর ব্যাপক একটা প্রস্তুতি নিতে হবে তাহলেই যদি পরিবর্তন হয় না হইলে। এই যে রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়ে গেছে আর আমরা যারা অরিজিনাল ব্যবসা সেইগুলি আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছি আর রাজনীতিবিদরা ওই মাছের চাষ হরিণের চাষ এই চাষ বিভিন্ন রকমের চাষ ট্যাক্স ফাঁকি দেওয়ার যত চাষ আছে সেইগুলি করে টাকা বানাইয়া তাদেরকে ধরা সোয়ার বাইরে রাখতেছে আর দুর্নাম হইতেছে ব্যবসায়ীরা খারাপ ব্যবসায়ী খারাপ কোন ব্যবসায়ী খারাপ ব্যবসায়ী একজন চা বিক্রেতাও ব্যবসায়ী সে দুর্নীতির আশ্রয় কোন জায়গায় একজন দোকানদার দুর্নীতির আশ্রয় কোন জায়গায় নেবে বা কাদের কথা বলা হচ্ছে সেটা আপনি নিজেও জানেন তো এইগুলি আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও আবেদন রইল যে আপনি অন্তত শুরু করেন দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্স করেন আপনি দরকার হলে ওই যে চায়নার কথা বললেন হেলাল ভাই এই রকম ভাবে চাই ইলেকট্রিক ব্যাথ নেন লোকদাবদার করায় দেন তারপরে ডাইকে ডাইকে ব্যাট মারেন ওপেন এরপরে দেখেন শুনুন আপনাকেও অসংখ্য ধন্যবাদ হাতে সময় নেই অনور ভাই আলোচনা শেষ করতে চাই